আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি রাউটার হতে অন্য একটি রাউটারে ক্যাবেলের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করা যায় সম্মানিত দর্শক এখানে দুটি রাউটার আছে একটি হচ্ছে প্রাইমারি রাউটার অন্যটি হচ্ছে সেকেন্ডারি রাউটার তো আমরা কোম্পানি হতে যখন ওয়াইফাই কানেক্ট করি তখন এই যে এই রাউটারটা তারা দিয়ে যায় এটি হচ্ছে প্রাইমারি রাউটার তো এই প্রাইমারি রাউটার হতে আমরা সেকেন্ড রাউটারে ক্যাবেলের মাধ্যমে কিভাবে ইন্টারনেট সংযোগ করব এটা বাস্তবে আপনাদের দেখানোর চেষ্টা করব এজন্য প্রথম রাউটারে কোনো কনফিগারেশন পরিবর্তন করতে হবে না শুধুমাত্র আর জে কানেক্টার দিয়ে ল্যান্ড ক্যাবেলের মাধ্যমে সেকেন্ডারি রাউটারে প্রথম রাউটার হতে ইন্টারনেট সংযোগ আসবে এটা হচ্ছে সেকেন্ডারি রাউটার অর্থাৎ দ্বিতীয় রাউটার এই রাউটারে ব্লু চিহ্নিত যে পোর্ট আছে ওই পোর্টটির ভিতরে আপনার আর জে ফোর্টি ফাইভ কানেক্টার এসে লাগবে হলুদ চিহ্নিত যে চারটি পোর্ট আছে এগুলো হচ্ছে ল্যান্ড পোর্ট তো প্রথম রাউটারে ল্যান্ড পোর্ট হতে দ্বিতীয় রাউটারের সবুজ চিহ্নিত যে পোর্ট এখানে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার হয়ে আপনার ক্যাট সিক্স ক্যাটাগরির যে ক্যাবেল ওই ক্যাবেলের মাধ্যমে ইন্টারনেট শেয়ার হবে সম্মানিত দর্শক কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলাম সেখানে দেখিয়েছিলাম কীভাবে সিক্স ক্যাবেলের দুই প্রান্তে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার লাগিয়ে ল্যান্ড ক্যাবেল অথবা ইন্টারনেট ক্যাবেল তৈরি করা যায় ওই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন সম্মানিত দর্শক প্রথম রাউটারের যেহেতু কোনো কনফিগারেশন পরিবর্তন করার প্রয়োজন হবে না তবে সেকেন্ড রাউটারের পাসওয়ার্ড নিজে চেঞ্জ করে নিতে হবে তো রাউটারের সাথে যে প্রসপেক্টার থাকে ওই প্রসপেক্টার দেখে সেকেন্ড রাউটারের পাসওয়ার্ড নিজেই সেট করে নিতে হবে প্রথম রাউটারের পাসওয়ার্ড যেভাবে আছে ওভাবেই থাকবে প্রথম রাউটারের পাসওয়ার্ড সেকেন্ড রাউটার দিয়ে কাজ হবে না সেকেন্ড রাউটারের জন্য আলাদা পাসওয়ার্ড সেট করতে হবে দর্শক এখানে প্রথম রাউটারের যে ল্যান্ডপোর্ট এই দিয়ে এই সেকেন্ড রাউটারের ব্লুপোর্টে ইন্টারনেট শেয়ার হচ্ছে তো হাফ কিলোমিটারের ভিতরে যদি এই তারটা রাখা যায় যে ক্যাবেলটা দিয়ে দ্বিতীয় রাউটারে ইন্টারনেট শেয়ার হবে তাহলে স্পিডটা মোটামুটি ভালো পাওয়া যায় তো যেহেতু ব্যবহার বেশি হবে সেহেতু ব্যবহার বেশি হলে তো স্পিড একটু কমবে এটাই স্বাভাবিক সম্মানিত দর্শক আমার ছোট্ট টেকনিক্যাল চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করুন দর্শক আমার সেকেন্ড রাউটারে ইন্টারনেট সংযোগ হয়ে গেছে তো একটু খেয়াল করবেন পাসওয়ার্ড নিজেই চেঞ্জ করবেন তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য রাউটারের নিচের দিকে একটি পাসওয়ার্ড থাকে এবং এ ধরনের একটি প্রসপেক্টর থাকে যেখানে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য কীভাবে লগ করতে হবে এবং কিভাবে অ্যাডমিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হবে সবই দেওয়া আছে তো এভাবে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন দর্শক আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম